ন্যাটোকে গলতে ফেলার পরিকল্পনা করছে রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যে বসন্তকালীন অভিযান নিয়ে মিডিয়া কাঁপাচ্ছে ন্যাটো, সেটিকে গলতে পুঁতে ফেলতে চায় রাশিয়া। ইউক্রেনের ট্যাঙ্ক যাতে সামনে এগোতে না পারে সেজন্য 30 কিলোমিটার এলাকা জুড়ে খাত কেটে রাখা হয়েছে। এর পিছনে তৈরি করা হয়েছে কংক্রিটে ব্যারিকেড, আরও পিছনে তৈরি করা হয়েছে রক্ষণাত্মক পরিখা। এসবই মূলত আক্রমণ ঠেকানোর প্রস্তুতি। ইউক্রেনের রাশিয়ার সেনাদের দখল করা পলহি শহরের 30 কিলোমিটার এলাকা জুড়ে রাশিয়া বাহিনীর এমন প্রস্তুতি চোখে পড়েছে। ইউক্রেনীয় বাহিনী বড় ধরনের হামলা ঠেকানোর উদ্দেশ্যেই রাশিয়া বাহিনী এমন কঠিন দুর্গ তৈরি করেছে। এদিকে রাশিয়া বাহিনীর উপর ব্যাপক হামলা করার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনের বাহিনী। আমেরিকার মহাকাশ সংস্থা ক্যাপেলো স্পেসের কৃত্রিম উপগ্রহে তোলা ছবিতে রাশিয়ান বাহিনীর প্রতিরক্ষা প্রস্তুতি বিষয়টি উঠে এসেছে। তাতে দেখা গেছে পশ্চিম রাশিয়া থেকে পূর্ব ইউক্রেন হয়ে ক্রিমিয়া পর্যন্ত রাশিয়ান দুর্গের বিশাল নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। এদিকে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে হাজারো সেনা প্রশিক্ষণ দিচ্ছে। বিভিন্ন সামরিক সরঞ্জাম যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে রাশিয়ান সেনাদের বিরুদ্ধে সাফল্য পেতে চায় ইউক্রেনের বাহিনী। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন তাদের সেনারা প্রস্তুত হয়ে গেলেই রাশিয়ান সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু হবে। বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে হাজারো প্রতিরক্ষা অবস্থান সংক্রান্ত কৃত্রিম উপগ্রহের ছবি পর্যালোচনা করা হয়েছে। তাতে দেখা গেছে দক্ষিণ ঝাপরিঝিয়া অঞ্চল এবং ক্রিমিয়ার প্রবেশপথের এলাকাগুলোতে প্রতিরক্ষা জোরদার করা হয়েছে। 6 জন সামরিক বিশেষজ্ঞ বলেছেন শরতে ইউক্রেনের দ্রুত হামলা জবাব দিতেই এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে রাশিয়া বাহিনী। এতে এবার ইউক্রেনীয় বাহিনীর সামনে এগোনো কঠিন হবে। এছাড়াও যুদ্ধক্ষেত্রে জটিল আক্রমণ এবং কার্যকরভাবে যৌথ অপারেশন চালানো বাধাগ্রস্ত হতে পারে। রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের বিশ্লেষক নেইল মেলভিন বলেন ইউক্রেনীয়দের মতো যুদ্ধ পরিচালনা রাশিয়ান সেনারা করতে পারবে না, তারা তা দেখিয়ে দিয়েছেন, তাই তারা পুরনো সোভিয়েত আমলের পদ্ধতিতেই ফিরে গেছেন। তবে রাশিয়াকে এরকম তাচ্ছিল্য করলেও পশ্চিমারা কোনোভাবে রাশিয়ার সামরিক কৌশল ভেদ করতে পারছে না। ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণে যুদ্ধের গতি প্রকৃতি পাল্টে যেতে পারে। গত বছর 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া বাহিনী হামলার পর থেকে বর্তমানে যুদ্ধের গতি অনেকটাই কমে এসেছে। বিশ্লেষকরা বলছেন ইউক্রেনীয় বাহিনীর হামলা বাড়লে রাশিয়ান প্রতিরক্ষা দীর্ঘায়িত হতে পারে। ইউক্রেন যদি দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রণ নিতে পারে তাহলে কৃষ্ণ সাগরের সমুদ্রপথে তারা বাধাহীন রপ্তানি চালু রাখতে পারবে, কারণ রাশিয়া ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে। এদিকে কিছু কিছু অঞ্চলে এখনও হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। গতকাল মিকোলাইভে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এদিকে হামলার উদ্দেশ্যে ইউক্রেনকে 1500 সাজাযান দিল ন্যাটো। বার্তা সংস্থা এএফপি জানায় ইউক্রেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটো মিত্রদের পক্ষ থেকে সামরিক ইউনিট গঠনের জন্য 1550টি সাজাযান এবং 230টি ট্যাঙ্ক সরবরাহ করা হয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ এই তথ্য জানান। প্রিয় দর্শক, ইউক্রেনের এসব সাজাযান এবং ট্যাঙ্ক রাশিয়ার প্রতিরক্ষা ভেদ করতে পারবে কি? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।